আশা কর্মীরা করোনা যুদ্ধে এক অতন্দ্র প্রহরী। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে তথ্য সংগ্রহ করছে, যেভাবে মানুষদের মধ্যে কনফিডেন্স যোগাচ্ছেন এবং তাদের বাড়িতে থাকতে বলছেন, এবং কোনো সাসপেক্টেড কেসে যেভাবে ওনারা নিয়ে এসে ডাক্তারবাবুর কাছে রিপোর্ট করছেন, তার পাশাপাশি একজন আশাকর্মী স্মিতা চক্রবর্তীর মুখ্যমন্ত্রী তহবিলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে এই যে 10,000 টাকা একটা অনুদানের একটা ব্যাপার, এটা মানবিকতার মানে অন্দরে একটা অনুরোধ, এবং ওনার যে আহ্বান এবং মুখ্যমন্ত্রীকে সাহায্য করার যে অবদান এবং করোনার যুদ্ধে সামিল হওয়ার যে প্রয়াস, আমি এনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, আমি ব্লক প্রশাসনের থেকেও ধন্যবাদ জানাচ্ছি। কি নাম আপনার? স্মিতা চক্রবর্তী। একটু বলে দিন। আমি একজন আশা দিদি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে ব্যক্তিগতভাবে এই কিছু সামান্যতম প্রচেষ্টা দিয়ে 10,000 টাকা দিয়ে সকলের কাছে বার্তা পাঠাচ্ছি, যেন তারা সবাই এগিয়ে আসে, কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করে। আপনার বাড়ি বাড়ি কি বলছেন, গিয়ে মানুষকে বোঝাচ্ছেন কি? সবাই যাতে সুস্থ থাকে, যাতে সবাই সবসময় হাত পরিষ্কারভাবে ধোয়ে, এবং কেউ সামাজিক অন্তরায় যেন বজায় রাখে, ডিস্টেন্স বজায় রাখে, মাস্ক ব্যবহার করে। কি নাম আপনার? বাড়ির বাইরে বেরোবেন না। কি নাম আপনার? আমার নাম স্মিতা চক্রবর্তী। কোথায় বাড়ি? সাইরা সাবস্মিতা সাইরাই বাড়ি সাইরাস